প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্ব শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। পর্বের শুরুতেই কেন এই কবিতাটা আবৃত্তি করলাম একটুখানি পরেই আপনারা বুঝতে পারবেন। আসলে আজকে যে জায়গাটিতে আপনাদের নিয়ে এসে যাই, সেটা আমি যেখানে থাকি সেখান থেকে ওই 6-7 কিলোমিটারের মধ্যে, কিন্তু প্রায় এক দশকের মধ্যে অর্থাৎ 10 বছরের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়েছি। কখনো পাহাড় দেখতে সুদূর সিমলা গিয়েছি, কখনো সমুদ্র দেখতে পুরী গিয়েছি বা চেন্নাই গিয়েছি, কিন্তু ঠিক আমার বাড়ির থেকে এই 6-7 কিলোমিটার দূরের এই সুন্দর জায়গাটায় কোনোদিন ঘুরতে আসার কথা মনেও হয়নি। আজকে হঠাৎ করে এখানে চলে এসেছি এবং আসার পরে বারবার শুধু একটা কথাই মনে হচ্ছিল, রবীন্দ্রনাথের এই কবিতার লাইন কটা। আজকে যে জায়গাটাতে এসেছি সেটা বহরমপুর শহরের অর্থাৎ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর, সেখান থেকে কিছুটা দূরেই কাশিম বাজার, সেখানেই পাতালেশ্বর শিব মন্দির। কাটিগঙ্গা নদীর তীরে এই শিব মন্দির। মন্দিরে ঢুকতেই একটা বিরাট শিব মন্দির, শিবের মূর্তি এখানে তৈরি করা হয়েছে এবং সেখান থেকে যে মূল মন্দিরের যে বাগান বা যে মন্দিরের প্রাঙ্গণ সেটা গোটাটাই ফুল দিয়ে সাজানো। এই পাতালেশ্বর মন্দির প্রায় 300 বছরেরও বেশি সময়ের পুরনো মন্দির। মন্দিরের গর্ভগৃহে আছে স্বয়ম্ভূ জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ এই জ্যোতির্লিঙ্গ নিজে নিজেই উঠেছে। পাশ দিয়ে বয়ে চলেছে কাটিগঙ্গা, প্রচুর গাছ আছে, পুরনো বটগাছ। সেই বটগাছের নিচেই যে মূল মন্দিরটা, সেই মন্দিরটা পাশেই কাটিগঙ্গা বয়ে চলেছে। এই কাটিগঙ্গা আসলে একসময় ভাগীরথী নদী এখান দিয়েই প্রবাহিত হতো, তবে 1800 শতাব্দীর মাঝখানে ভাগীরথী তার গতিপথ পরিবর্তন করে। এখানে যে ঘাটটা আছে সেই ঘাটে ঘাটটার নাম সতীদাহ ঘাট। এই ঘাটটাতে একসময় সতীদাহ হতো। মন্দিরের ভেতরে আগে 108টা মন্দির ছিল, তবে এখন একটা মন্দিরই এখানে অবশিষ্ট আছে এবং এখানকার মানুষজন সেটাকে সংস্কার করেছেন, সুন্দর করে সাজিয়ে তুলেছে মন্দিরের গর্ভগৃহ। এবং গর্ভগৃহের নিচে প্রায় 3 ফুট নিচে মাটি থেকে শিবলিঙ্গ, এটা পশ্চিমবঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ অন্যতম। এই তীব্র গ্রীষ্মে একদিন বিকেলবেলায় বেড়ানোর জন্য আদর্শ জায়গা, সপরিবারে আসার মতন শান্ত শীতল প্রকৃতির মাঝখানে এই পাতালেশ্বর শিব মন্দির। শিবরাত্রির সময় ধুমধাম করে এখানটায় অনুষ্ঠান হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। আর ওই ডান দিকে যে ঘাটটা ওটাই সতীদাহ ঘাট। কথিত আছে যখন রাজা রামমোহন রায় এখানে অবস্থান করতেন মুর্শিদাবাদে, তখন এই ঘাটে বেশ কয়েকবার এসেছেন। প্রায় 100েরও বেশি সতীদাহ এখানে হয়েছে। একজন মাঝি একটা ছোট্ট নৌকা নিয়ে এখান দিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে কথা বললাম এবং তিনি চাইলে, কেউ যদি চাই কাটিগঙ্গায় নৌকা বিহার করতে, তবে তিনি করান খুব সামান্য টাকার বিনিময়ে। আমরা 3 জন ছিলাম, খুব সামান্য টাকা, ওই মাথা পিছু 50 টাকা করে নিয়ে উনি রাজি হয়ে গেলেন। বিকেলবেলায়
সূর্য প্রায় অস্তমিত হতে চলেছে। এই কাঠিগঙ্গা বা এই যে বিলটা আছে, এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। যদি সুযোগ হয় আপনাদেরও দেখাবো। সূর্য ডুবছে ওই যে সতীদাহ ঘাট, যে ঘাটটা দিয়ে আমরা এক্ষুনি নেমে এলাম। এই ঘাটে এক সময় বহু সতী প্রাণ দিয়েছে, অকালে প্রাণ দিয়েছে, এবং সেই সতীদাহ প্রথার মতন নিষ্ঠুর প্রথা রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় বন্ধ হয়েছিল, তিনিও এখানে এসেছিলেন। এখানে নৌকা ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা সত্যি অনন্য, এবং এখানে কোনো কৃত্রিমতা নেই। সুন্দর প্রকৃতির মাঝখানে নৌকোতে করে কাঠিগঙ্গার শান্ত জলের বুক চিরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ওই সামনে কিছুটা দূরেই অসংখ্য বালি হাঁস চড়ছে, তারা এই সময় আসে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, উড়ে পালালো আমাকে দেখে, কি সুন্দর। আপনারা পারলে অবশ্যই আসবেন এখানে। কাশিম বাজার স্টেশন থেকে কিলোমিটার দুয়ের মধ্যে কাশিম বাজারের যে বাজারটা, সেখান থেকে খুব কাছেই টোটোতে করে সহজে আসা যায়। খুব যে ভিড় হয় সাধারণত সেরকম না, তবে যেদিন পুজো থাকে বা বিশেষ দিন যেদিন, সেদিন একটু ভিড় হয়। কাটিগঙ্গার ওপারে ছেলেরা একটা মাঠের মতন জায়গা আছে, সেখানে ক্রিকেট খেলছে। এবার ফেরার পালা, আমরা আস্তে আস্তে ফিরছি। আমরা এখান থেকে যাব কাশিম বাজার রাজবাড়িতে। যদিও কাশিম বাজার রাজবাড়ি এখন ভেতরে, এটা সেই কাশিম বাজার রায়েদের রাজবাড়ি না,
এটা হচ্ছে নন্দী বাড়ি, অর্থাৎ মণীন্দ্রচন্দ্র নন্দী বা রাজা কৃষ্ণনাথ, যাদের বহরমপুরে অসংখ্য দান, যাদের নামেই কৃষ্ণনাথ কলেজ, কাশেশ্বরী মহারানী কাশেশ্বরী স্কুল, স্বর্ণময়ী বাজার, সেই রাজবাড়ির দিকে আমরা যাব এখান থেকে বেরিয়ে। তবে রাজবাড়িতে এখন আর ভেতরে ঢোকা যায় না, বন্ধ থাকে, বাইরে থেকেই দেখে আসতে হবে। সঙ্গে থাকুন। তবে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে পাশের যে বেল আইকনটা আছে সেটাকে অন করে রাখবেন। আজকের মতো নৌকাবিহার সাঙ্গ হলো। এখান থেকে আমরা যাব কাশিমবাজার রাজবাড়ি। তবে তার আগে এখান থেকে বেরিয়েই হেঁটেই হাঁটা পথেই একটা কালী মন্দির আছে, আনন্দময়ী কালী মন্দির, এটা তার গেট। পাতালেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে এটা পড়ে, একটুখানি রাস্তা, পায়ে হেঁটেই আসা যায়। শীতের সময় এখানে প্রচুর লোক পিকনিক করে, এই পাতালেশ্বরে যারা পিকনিক করতে আসে। এর সামনে মন্দির, সেখানটা ছাড়িয়ে বাঁ দিকে গেলে একটা বাগান, সেখানেই লোকে পিকনিক করে। আজকেও অনেকে পিকনিক করছিল, যদি এটা গ্রীষ্মকাল না, আজকে পয়লা জানুয়ারি সম্ভবত, প্রচুর লোক পিকনিক করছে। আমরা চলুন ভেতরটা দেখে আসছি, আনন্দময়ী কালী বাড়ি। একটা হাঁড়ি কাঠ, সম্ভবত পশু বলি হয়, এখানটা সেরকম কাউকে দেখছি না যার কাছ থেকে এই ইতিহাসটা জেনে নেওয়া যায়। আমরা ওখান থেকে এলাম কাশিমবাজার রাজবাড়ি, এটা পুরনো রাজবাড়ি বা বড় রাজবাড়ি বলে। এটা মহারাজ মণীন্দ্রচন্দ্র নন্দী তাদের রাজবাড়ি। খানিকটা ভগ্ন প্রায় দশায় রূপান্তরিত হয়েছে, যেমন কাশিমবাজার ছোট রাজবাড়িকে সুন্দর করে সাজানো হয়েছে এবং দর্শকদের দেখানোর জন্য ব্যবস্থা, ভেতরে হোটেল, থাকার জায়গা সব মিলে একটা সুন্দর পরিবেশ ওখানটাই আছে। এবং জমিদার বাড়িতে, পুরনো জমিদার বাড়িতে থাকার যে অভিজ্ঞতা সেটা লাভ করারও একটা সুবন্দোবস্ত আছে ওখানে, এখানটাই সেরকম নেই। খানিকটা এসে হতাশই হলাম। ভালো লাগলো, হলুদ রঙের বিরাট বাড়ি, গোটা বহরমপুর কাশিমবাজার শহরে
মনীন্দ্রচন্দ্র নন্দীদের বা নন্দীদের অসংখ্য দান রয়েছে। সবচেয়ে বড় দান কৃষ্ণনাথ কলেজ। কৃষ্ণনাথ কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির চেয়েও পুরনো। কৃষ্ণনাথ কলেজের স্যারেদের মুখে শুনেছি যে যখন ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপিত হয়, সেখানকার ল্যাবরেটরির জন্য এই কেন কলেজের যে ল্যাবরেটরি, সেখান থেকে প্রচুর জিনিসপত্র গেছিল। অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে তৈরি কৃষ্ণনাথ কলেজ। এখন অবশ্য মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নাম হয়েছে, তবে কৃষ্ণনাথের, রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনাথের নামটা অক্ষুণ্ণ রাখাই কাম্য ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।